আজকে এসেছি নবম শ্রেণীর পদার্থ গঠন ও ধর্ম এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে। তো প্রসঙ্গত বলি, গতদিন একটা প্রশ্ন দেওয়া ছিল যেখানে বায়ুর চাপের মান নির্ণয় করতে বলা ছিল, সেই উত্তরটা আগে বলি, তারপর আমরা আজকের অংশে যাব। বায়ুর চাপ পি সমান ছিল এইচ ডিজি। আমরা মানটা দিয়ে গেছিলাম এই রকমই যে 74.8 অর্থাৎ 74.8 সেন্টিমিটার ছিল পারদের লেভেলের উচ্চতা। তাহলে আমরা বসাচ্ছি 74.8 × 13.6 × 980, এই ভ্যালুটা হয় 9 পার সেমি স্কোয়ার, অর্থাৎ উচ্চতা বসিয়েছি, পারদের ঘনত্ব আর অভিকর্ষীয় ত্বরণ। তাহলে এই যে তিনটে ভ্যালু আমরা বসালাম, যেখানে হাইট, ডেন্সিটি এবং গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এই তিনটের গুণফলটা তোমরা একবার চেক করে নিও। তবু আমি লিখে দিচ্ছি 996 934.4 ডাইন পার সেমি স্কোয়ার, অর্থাৎ এটাকে আরও ভালো করে লিখলে 9.96934 × 10⁵ ডাইন পার সেমি স্কোয়ার, এই হলো চাপের মান। এটা তোমরা একবার দেখে নিও চেক করে, এটা আসছে কি না। এবার আমরা আজকে আসছি আজকের যে অংশ, প্রথমেই আমরা যাব প্লবতা বা প্লবক বল। এখানে প্লবতা হলো একটা প্রপার্টি যা ইংলিশ হচ্ছে বায়োয়েন্সি ফোর্স বা বায়োয়েন্সি প্রপার্টিটার নাম এটাতে আসছে। এই প্রসঙ্গে বলি, এখন তো আমরা অনেকেই বাথরুমে স্নান করি বা কলে স্নান করি, ট্যাপ কলে গ্রামের দিকে, তবুও খুব কম সংখ্যক গ্রাম আছে বা গ্রামের খুব কম সংখ্যক মানুষজন আছেন যারা পুকুরে এখনও স্নান করেন। তো পুকুরে স্নান করলে একটা অভিজ্ঞতা কী হয়, যখন আমরা জলের মধ্যে ডুবে যাই, কিছু একটা জলের মধ্য থেকে যেন আমাকে আবার ভাসিয়ে উপরের দিকে তুলে দেয়, এই যে অনুভূতি, অর্থাৎ জলের মধ্যে থেকে কেউ যেন একটা উপর দিকে ঠেলে দিচ্ছে। তো সেটা কে, সেটা কোনো ভৌতিক ব্যাপার তো নয়, এটাই হলো ওই জলের একটা ধর্ম বা প্রপার্টি। এটা যে কোনো লিকুইডের ধর্ম হয় অথবা যে কোনো গ্যাসেরও এই ধর্ম, অর্থাৎ তার এই প্রপার্টি দিয়ে সে চায় উপরের দিকে ঠেলে তুলতে, এই হচ্ছে ব্যাপার। তো এই রকম ঘটনা আমরা আরো অন্য জায়গায় লক্ষ্য করি, কিরকম, পুকুরে যখন আমরা একটা ফুটবলকে চেপে ধরে ডোবাতে যাই, যেন মনে হয় ভেতর থেকে কেউ একটা বলটাকে ঠেলে উপরের দিকে তুলে দিচ্ছে। অর্থাৎ আমরা যখন নিজেদের দেহকে বা কোনো ফুটবল বা বলকে, অবশ্যই যেগুলো হালকা অর্থাৎ বাতাস ভরা বা আমাদের শরীর তো জলের তুলনায় একটু হালকা, মাথাটা একটু ভারী, তো সেই সমস্ত বস্তুর ক্ষেত্রে আমরা দেখি যে জলের মধ্যে জোর করে ডোবাতে গেলেই সেটা কিন্তু উপরের দিকে উঠে আসে। ঠিক একই ঘটনা আমরা যদি অ্যাকোয়ারিয়ামের দিকে তাকাই, মাছের যে অ্যাকোয়ারিয়ামগুলো থাকে, নিচে বাবলসগুলো সৃষ্টি হচ্ছে বা বুদবুদগুলো সৃষ্টি হচ্ছে, উপরের দিকে উঠে উঠে চলে আসছে, উপরের দিকে উঠে। আমরা কখনো দেখি না যে বাবলসগুলো নিচের দিকে নামছে, এটা কেন না, বাবলস তৈরি হচ্ছে বাতাস দিয়ে অর্থাৎ বায়ু দিয়ে হালকা, তাকে ওই জল বা তরল ঠেলে উপরের দিকে তুলে দিচ্ছে, এই ঘটনাটা আমরা লক্ষ্য করি। এইটাই ওই তরলের যে ধর্ম দ্বারা প্রকাশিত হচ্ছে তাকেই বলবো আমরা প্লবতা বা বায়োমাসি ফোর্স। অর্থাৎ এই প্রপার্টিটা কিন্তু শুধুমাত্র তরলের নয়, এটা গ্যাসেরও হতে পারে। মানে আমরা এটা ভাবতেই পারি যে আমরা বায়ুমণ্ডলের মধ্যে আছি বলে আমাদেরকে বায়ু কিছুটা হলেও ঠেলে রেখেছে উপরের দিকে, সেই জন্য আমাদের ওজন এখন কম। যদি আমাদেরকে কোনো একটা ব্যবস্থা করে যদি বায়ুশূন্য স্থানে নিয়ে যাওয়া যেত, হয়তো সেখানে আমাদের ওজন আরও একটু বেশি হতো। তাহলে এই যে কনসেপ্টটা, এটাই আসছে কোথা থেকে, না তরলের একটা নিজস্ব ধর্ম বা গ্যাসের একটা নিজস্ব ধর্ম,
যেটাকে আমরা এক কথায় বলি যে প্রবাহীর একটা নিজস্ব ধর্ম, অর্থাৎ যে কোনো প্রবাহী বা যে কোনো ফ্লুইড চাইবে উপরের দিকে ঠেলে দিতে, যখন ওই ফ্লুইডের মধ্যে কোনো একটা বডিকে বা কোনো একটা বস্তুকে আমরা যখন রাখতে যাব, এই ধর্মটার নামই হলো প্রবতা। তাহলে আমরা ডেফিনেশনটা একটু আলোচনার মধ্যে দিয়ে করলাম, বাকিটা তোমরা বই থেকে পড়ে নিও। এর এবার আসছে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। এক নম্বরে আসছে এটা ওজনের বিপরীতে ক্রিয়া করে, ওজনের বিপরীতে ক্রিয়া করে, অর্থাৎ ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী। দু নম্বর, প্লবতা এর হিসাবটা হয় এইরকমই যে আমি যখন কোনো একটা বস্তুকে জলের মধ্যে বা প্রবাহের মধ্যে ডুবিয়ে রাখলাম, অর্থাৎ নিমজ্জিত করলাম, ইমার্সড করলাম, তখন ওই বডিটা যতটা লিকুইড বা গ্যাসকে সরিয়ে দিল, ডিসপ্রেসড করলো, তার যতটা ওজন হবে। তাহলে কিভাবে লেখা হয়, প্রবতা সমান হবে নিমজ্জিত বস্তুর আয়তন, অর্থাৎ যে বডিটা ডোবানো আছে তার ভলিউম কতটা, ইনটু প্রবাহীর ঘনত্ব, লেখাটাই ভালো, প্রবাহীর ঘনত্ব বা তরলের ঘনত্ব আমরা লিখব, ইনটু অভিকর্ষের ত্বরণ, তিনটে, যেটাকে শর্টে আমরা বলবো ভি ডি, এটা লিকুইড বা গ্যাস সেই জন্য আমরা এল বলে লিখলাম, ইনটু জি বা ভি ডি জি এটা লিখলে হবে। তিন নম্বর, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা, অর্থাৎ যদি ফুললি ইমার্সড করা থাকে কোনো একটা বডিকে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুর প্রবতা তার গভীরতার উপর, অর্থাৎ কতটা ডেপথে ওকে ইমার্সড করা হলো তার উপর ডিপেন্ড করবে না, নির্ভর করে না। এই তিনটে প্রপার্টি, একদম মেন প্রপার্টি বা মূল ধর্ম আমরা বলতে পারি, এটা আমরা মনে রেখে দেবো, এটা হলো প্রবতা। তাহলে আমরা উদাহরণ সহকারে একটু বুঝলাম। এরপর আমরা আসব এই প্রবতা সংক্রান্ত আর্কিমিডিসের প্রিন্সিপাল, যেটা খুব ইম্পর্টেন্ট। আর্কিমিডিস একজন সায়েন্টিস্ট বা বিজ্ঞানীর নাম, এনার যে প্রিন্সিপাল সেটা আমরা এবার জানবো, অবশ্যই প্রবতা সংক্রান্ত। ইনি কি বলেছেন, একদম সিম্পল ব্যাপারটা বলেছেন যে কোনো একটা বডিকে যদি আমরা কোনো তরল বা গ্যাসে, অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি আমরা তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করি, তাহলে ওই তরল বা গ্যাস এ নিমজ্জিত অবস্থায়, ওই তরল বা গ্যাসে নিমজ্জিত অবস্থায় বস্তুর আপাত ওজনের হ্রাস ঘটে বা ওজনের আপাত হ্রাস ঘটে। এই হ্রাস বা এই আপাত ওজন হ্রাস, ওই বস্তু যতটা পরিমাণ তরল বা গ্যাসকে অপসারিত করেছে তার ওজনের সঙ্গে সমান। তাহলে কি হলো ব্যাপারটা, যে কোনো একটা বডিকে যদি আমরা কোনো একটা লিকুইড বা গ্যাসে পার্সিয়ালি বা ফুললি যদি আমরা ইমার্স করি, তাহলে ওর ওয়েটের অ্যাপারেন্ট ডিক্রিজ হয় বা ওয়েটটা অ্যাপারেন্টলি ডিক্রিজ করে। কতটা পরিমাণ ডিক্রিজ করবে, যতটা লিকুইড অর গ্যাস ডিসপ্লেসড হয়েছে তার যা ওয়েট হবে অতটা পরিমাণ বা ওই পরিমাণ ওজন কিন্তু এর কমে যাবে, অর্থাৎ ডিক্রিজ করবে। এই সিম্পলি ব্যাপারটা, এটাই হলো আর্কিমিডিসের প্রিন্সিপাল। তাহলে আর্কিমিডিসের প্রিন্সিপাল অনুযায়ী আমরা অ্যাপারেন্ট ওয়েট পাবো, অর্থাৎ আপাত ওজন পাবো, যে ওজনটা আপাত ওজন বা অ্যাপারেন্ট ওয়েট
এটা কি হয়? প্রকৃত ওজন, অর্থাৎ রিয়েল ওয়েট মাইনাস প্লবতা, অর্থাৎ বায়োএমসি ফোর্স। তার মানে একটা জিনিস বোঝা গেল যে প্রকৃত ওজনটা নিচের দিকে কাজ করে, প্লবতাটা উপরের দিকে কাজ করবে, যতটা হলো এটাও নিচের দিকে কাজ করবে। তাহলে আপাত ওজন যেটা হবে সেটা অবশ্যই কম মনে হবে প্রকৃত ওজনের থেকে, এটা পরিষ্কার। এই জন্যেই আমরা যখন জলের মধ্যে থাকব তখন যদি আমাদেরকে কেউ ওজন করে, অর্থাৎ ওই থাকা অবস্থায় বা ডোবানো অবস্থায় আংশিক বা সম্পূর্ণ যদি কেউ ওজন করতে পারে, তখন কিন্তু স্প্রিং ব্যালেন্সের ডাটাটা কম দেখাবে। এইটা হলো ক্লিয়ার। এবার আমরা আসছি এই প্লবতা ব্যাপারটা কি না, প্লবতাই তো অপসারিত তরলের ওজন। তাহলে আমরা এরকমও লিখতে পারি যে আপাত ওজন সমান প্রকৃত ওজন মাইনাস প্লবতা, মানেই হল অপসারিত তরলের ওজন। অপসারিত তরলের ওজনটাই তো প্লবতা, এটাও আমরা মনে রাখতে পারি অঙ্কের জন্য। অর্থাৎ এই ইকুয়েশনটা আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। এবার আমরা ওজনকে ভাঙতে পারি ভর ইনটু অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, ওয়েট ইজ ইকুয়াল টু। ঠিক সেইভাবে আমরা ওখান থেকে মাসটাও পেয়ে যেতে পারি জি দিয়ে ভাগ করে। এইভাবে আমাদের অঙ্কটঙ্কগুলো আসে। তারপর পরের অংশ হচ্ছে ভাষণ ও নিমজ্জনের শর্ত। অর্থাৎ কন্ডিশন ফর ফ্লোটেশন অ্যান্ড ইমার্সন। ভাষণ ও নিমজ্জনের শর্তটা কি না, আমার কোনো একটা বস্তু কখন ভাসবে কখন ডুববে, যদি কোনো বস্তুর প্রকৃত ওজন, প্রকৃত ওজন মানে আমরা এয়ারেই এখন ধরবো যদিও সেটা প্রকৃত নয়, তবু আমরা বায়ুর ক্ষেত্রেই ধরবো যে প্রকৃত ওজন, কারণ এক্ষেত্রে প্লবতার মানটা খুব কম বলে। প্রকৃত ওজন সমান ডাব্লু ওয়ান প্লবতা সমান ডাব্লু টু হলে এক নম্বর কন্ডিশন। আচ্ছা এটা হয় লিখি, যদি আছে যেহেতু হয় তাহলে এক নম্বর। যখন ডাব্লু ওয়ান গ্রেটার দেন ডাব্লু টু, অর্থাৎ ওজনটা প্রবতার থেকে যখন বেশি, তখন বস্তুটি তরলে সম্পূর্ণ ডুবে যাবে, অর্থাৎ লিকুইডে সম্পূর্ণ ইমার্সড হবে বা ডুবে যাবে। দু নম্বর, যখন ডাব্লু ওয়ান ইজ ইকাল টু ডাব্লু টু, তখন বস্তুটি তরলে সম্পূর্ণ ডুবে ভাসবে। তিন নম্বর, যখন ডাব্লু ওয়ান লেস দেন ডাব্লু টু, তখন বস্তুটি তরলে আংশিক ডুবে ভাসবে। সেটা ডিপেন্ড করবে যে কতটা কম এর উপর। তাহলে ফার্স্ট পার্টের ছবি হবে এইরকম, এই যদি লিকুইড হয় লেভেল হয় তাহলে একটা বডি ডুবে গেছে। সেকেন্ড কেসে বলেছে যে ডুবে ভাসবে, তাহলে এই যদি লিকুইড লেভেল হয় তাহলে এইরকম একটা বডি ডুবে ভাসবে।
এক্ষেত্রে আংশিক ডুবে ভাসবে, কিছুটা ডুবে থাকবে কিছুটা ভাসবে, সেটা ডিপেন্ড করবে যে কতটা কম তার উপর। এই তিনটে কন্ডিশন আমরা ছবির সঙ্গে তিনটে কন্ডিশন আমরা দেখে রাখবো। উদাহরণস্বরূপ কি, যদি আমরা একটা লোহার বলকে ফেলি জলে তাহলে ডুবে যায়, যদি আমরা দেখি যে একটা থার্মোকলের জিনিস ফেলেছি অর্থাৎ শোলা টাইপের খুব হালকা একটা বল, ছোট ছোট যে দানার মতো হয়, ওইটা আমরা দেখবো যে অনেকটাই উপরের দিকে আছে, সামান্য একটু ডুবে আছে। আর মাঝে মধ্যে আমরা যখন ছোটবেলায় টেনিস বল খেলতাম বা ভিকি বল যেটাকে আমরা বলি, ওটা যখন এই ক্রিকেট খেলার সময় ডুবে যেত, তার ঠিক উপর লেভেলটা হালকা করে একটু দেখা যেত, বাকিটা কিন্তু ডুবেই থাকতো। অর্থাৎ ওই ক্ষেত্রে হয়তো প্রায় সমান হয়, যদি এটা এই এই কন্ডিশনটা পেতে গেলে আমাকে একদম অঙ্কের নিয়মে সমান হতে হবে, প্রবণতা বল বা প্রবণতা মানটা এবং তার ওজনটা, অর্থাৎ ওয়েটটা এবং বায়ান্সি ফোর্সটাকে সমান হতে হবে। এই হচ্ছে কন্ডিশন। এরপর এরপর আমরা আসছি সাম্যাবস্থায় ভাসনের শর্ত। অর্থাৎ এই যে আমরা তিনটে কেস পড়লাম, এক্ষেত্রে ভাসন বললে আমরা বুঝব কিন্তু সব সময় ডুবে ভাসা। ভাসনের অর্থ ডুবে ভেসে থাকা, যেটা অনেকটা আসছে কোথা থেকে, W1 সমান W2। এই কন্ডিশনটাই আমাদের ফুলফিল হবে। এখন প্রশ্ন হচ্ছে যে সাম্যাবস্থায় ভাসন মানে কি, এটা একটু দেখাচ্ছে। অর্থাৎ ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ফ্লোটিং অবস্থায় আছে, এরকম একটা বুঝতে হবে। সাম্যাবস্থায় ভাসন এর শর্ত, তাহলে অবশ্যই 1 নম্বর শর্ত হচ্ছে বস্তুর ওজন বা ওয়েট এটা সমান প্লবতা অর্থাৎ বায়ান্সি ফোর্সের সঙ্গে সমান। 2 নম্বর, বস্তুর ওজনের দরুন ভার কেন্দ্র ওজনটা যে বিন্দুতে ক্রিয়া করবে, এবং প্রবতা কেন্দ্র একই উলম্ব রেখায় থাকতে হবে। আমি এটা একটু বলছি, অর্থাৎ একই ভার্টিক্যাল লাইনে অবস্থান করবে। প্রথমটা তো বোঝাই গেছে, এবার এই কন্ডিশনটা আসছে। ধরলাম এইটা একটা কন্টেনার বা পাত্র, এটা একটা লিকুইড বা তরল রাখা আছে, এই একটা বস্তু রাখা আছে। এই বস্তুর ওজনটা কাজ করছে এই বিন্দু দিয়ে আর প্লবতাটা কাজ করছে এই বিন্দু দিয়ে, অর্থাৎ এই বিন্দুটা ওয়েট কাজ করছে আর একটা বায়ান্সি কাজ করছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে একই রেখায় আছে, তাহলে আমরা যদি একটা বস্তু ধরি তার এই দিকের বল আর এই দিকের বলটা একই উলম্ব রেখায় কাজ করছে এইরকমভাবে। এখন যদি এইরকম হতো, জাস্ট আমি বোঝাচ্ছি, যদি এইরকম হতো যে এরকম একটা বডি আছে, আচ্ছা এটা তো ফুললি মাস থাকতে হবে বলেই দিলাম, এরকম একটা বডি ডুবে আছে, এর ওয়েট কাজ করছে এই সোজা অর্থাৎ W, আর বায়ান্সি কাজ করছে এই সোজা B, তখন কি হয়, এইরকম যখন কাজ করে একটা বডির ওপর, তখন কি ওই বস্তুটা তখন ঘুরতে শুরু করে অর্থাৎ রোটেশান চলে আসে। অর্থাৎ আমরা যদি এরকম একটা দেখি, এই দিকে একটা ফোর্স কাজ করছে আর উপরের দিকে একটা ফোর্স আর নিচের দিকে একটা ফোর্স, তখন কি হয়, এটা যদি নিচ দিক থেকে আঁকা হয় তাহলে আরও ভালো বুঝতে লাগে, তখন এইরকমভাবে যখন ফোর্সটা কাজ করবে তখন কী করে ঘুরে যায়, অর্থাৎ এ ঘুরে এইরকম পজিশানে চলে আসতে পারে। এই যে একটা রোটেশনাল মুভমেন্ট অর্থাৎ একটা ঘূর্ণন গতি চলে আসছে, তাহলে এটা অসাম্য হয়ে যাচ্ছে অর্থাৎ যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। এই অসুবিধাটা দূর করার জন্যই আমাদেরকে বলেছে যে, বা আমাদেরকে মনে রাখতে হবে, প্রবতা কেন্দ্র এবং ভার কেন্দ্র একই উলম্ব রেখা, অর্থাৎ ওয়েট যে লাইনে অ্যাক্ট করবে এবং বায়ান্সি ফোর্সটা যে লাইনে অ্যাক্ট করবে, দুটো যেন সেম ভার্টিক্যাল লাইন হয় বা দুটো পয়েন্ট যেন সেম ভার্টিক্যাল লাইনে থাকে। এই এই হচ্ছে আমরা মনে রাখবো, এটা হচ্ছে সাম্যাবস্থায় ভাসনের শর্ত। এরপর আসছি
ভাসমান বস্তুর আপাত ওজন নেই, অর্থাৎ জিরো। কি করে হয়? ভাসমান বস্তুর আপাত ওজন নেই, এই মানে জিরো, শূন্য। কি করে না? আপাত ওজন বা অ্যাপারেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু প্রকৃত ওজন মাইনাস প্রভুতা। ভাসমান বস্তুর ক্ষেত্রে প্রকৃত ওজন ইজ ইকুয়াল টু প্রভুতা, তাহলে এদের সমান, অতএব আপাত ওজন ইজ ইকুয়াল টু জিরো। কারণ এইটা এটা সমান হয়ে গেলে আপাত ওজন কত হয়ে যাবে? জিরো। অর্থাৎ অ্যাপারেন্ট ওয়েটটা তখনই জিরো হবে যখন রিয়েল ওয়েট এবং বায়ান্সি ফোর্সটা ইকুয়াল হবে। এইটা আমরা মনে রাখবো এমনি শর্ট কোশ্চেনের জন্য। এরপর আসছি ঘনত্ব। ঘনত্ব যার ইংরেজি হচ্ছে ডেন্সিটি, এটা একদম ছোটোবেলা থেকেই আমাদের জানা, আমরা 7-8 থেকেও পড়ে আসছি না। ঘনত্ব ইজ ইকাল টু ডি ইজ ইকাল টু এম বাই ভি, অর্থাৎ ভর বাই আয়তন, মাস বাই ভলিউম। এই হলো তাহলে আমাদের ডেফিনেশনটা কি হবে? মাস পার ইউনিট ভলিউম, এটাকেই বলা হবে ডেন্সিটি। অর্থাৎ প্রতি একক আয়তনের ভরকে, কোনো একটা বস্তুর প্রতি একক আয়তনের ভরকেই বলবো আমরা ঘনত্ব। একক বা ইউনিট এসআইতে হবে ভরের একক কেজি পার মিটার কিউব, সিজিএস গ্রাম পার সেমি কিউব, এফপিএস পাউন্ড, পাউন্ডকে লেখা হয় এলবি দিয়ে, পার ফুট কিউব, এটা বাংলায় লিখে রাখছি পাউন্ড পার ফুট কিউব, পাউন্ডকে এলবি দিয়ে লেখা হয়। আর মাত্রা বা ডাইমেনশন কি হবে? এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি, এম হচ্ছে মাসের জন্য আর এল কিউবটা ভলিউমের জন্য, নিচে আছে বলে মাইনাস থ্রি এলো। এই এই হলো ঘনত্ব। এরপর আমরা আসছি আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব, যার ইংলিশ হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অর রিলেটিভ ডেন্সিটি। স্পেসিফিক গ্র্যাভিটি, এটাকে বলে রিলেটিভ ডেন্সিটি। এই তাহলে এবার আমরা বলছি এর ডেফিনেশনটা কি হবে? না, কোনো একটা বডি বা কোনো একটা সাবস্টেন্সের ডেন্সিটিকে 4°C টেম্পারেচারে পিওর ওয়াটারের ডেন্সিটি দিয়ে আমরা ভাগ করে দেব। সোজাভাবে বললাম এটা, অর্থাৎ কোনো একটা বস্তুর ঘনত্বকে 4°C উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব দিয়ে ভাগ করা হবে, যে ভ্যালুটা পাবো সেটাই হয়ে যাবে আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব। আমরা ঘুরিয়ে বলতে পারি ডেফিনেশনটা, যে কোনো একটা বস্তুর ঘনত্ব 4°C উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের থেকে যতগুণ ভারী সেটাকেই বলবো আমরা আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব। অর্থাৎ এটা একটা রিলেটিভ ব্যাপার, এটা একটা তুলনামূলক ব্যাপার, এটা একটা কম্প্যারিজনের ব্যাপার, সেই জন্য এর কোনো ইউনিট থাকবে না। অর্থাৎ এইটা হচ্ছে কীরকম লেখাটা হচ্ছে, তাহলে ঘনত্ব বাই 4°C জলের ঘনত্ব, বিশুদ্ধ জলের ঘনত্ব, তাহলে এর কোনো ইউনিট থাকছে না। তাহলে মাত্রা নেই, নেই মানের মাত্রা হবে এক, আর একক নেই, এককবিহীন রাশি, তাহলে এককবিহীন মাত্রাবিহীন রাশি। আরেকটা আমরা পেলাম আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব। এবার আমরা যেটা আসছি এদের দুজনের মধ্যে তুলনা বা পার্থক্য আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে ঘনত্বের সঙ্গে আপেক্ষিক গুরুত্বের পার্থক্য, ঘনত্ব আর এখানে আসছি আপেক্ষিক গুরুত্ব।
নম্বরে আসছি, একক আয়তনের ভর কে ঘনত্ব বলে, অর্থাৎ এটাকে ইংরেজিতে বললে হবে মাস পার ইউনিট ভলিউম, যেটা একটু আগেই বলেছি। দু নম্বরে, কোনো বস্তুর ঘনত্ব ও 4°C উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাতকে আপেক্ষিক গুরুত্ব বলে। আমরা এককগুলো একটু আগে লিখেছি, দু নম্বরে আসবো, এটা এক নম্বর হবে, সরি, দু নম্বরে আসছি। এর একক ও মাত্রা আছে আমরা দেখলাম, আর এর একক মাত্রা নেই। একক ও মাত্রাগুলো আমরা লিখে দিতেও পারি। তাহলে এই ঘনত্বের ভ্যালুটা চেঞ্জ হবে বিভিন্ন এককে, তাহলে বিভিন্ন একক পদ্ধতিতে, বিভিন্ন একক পদ্ধতিতে এর মান বিভিন্ন, আর এর মানটা হবে ধ্রুবক, একটা উপাদানের ক্ষেত্রে এর মান হবে ধ্রুবক। ব্যাস, এই তিনটে পয়েন্ট আমরা মনে রাখলাম পার্থক্যে। এরপর যেটা আসছে, তাহলে আপেক্ষিক গুরুত্ব জানা থাকলে, এটা তো ধ্রুবক, তাহলে বিভিন্ন পদ্ধতিতে এককটা বা ঘনত্বের মানটা কি কি হবে সেটা এবার আমরা একটু জেনে নেব। ঘনত্ব সমান আপেক্ষিক গুরুত্ব ইনটু 4°C উষ্ণতায় জলের ঘনত্ব, এটা যখন সিজিএসে হবে তখন হবে 1, কারণ সিজিএস পদ্ধতিতে বিশুদ্ধ জলের ঘনত্ব 4°C উষ্ণতায় 1 হয়, যখন এসআই হবে তখন হবে 1000। এককটা আমরা বলে দিয়েছি যে কেজি পার মিটার কিউব, যখন এফপিএস হবে তখন হবে 62.5, এটা এফপিএস। এটা কী করে হচ্ছে আরেকবার বলছি, ঘনত্বকে অর্থাৎ ডেন্সিটিকে আমরা 4°C টেম্পারেচারে বিশুদ্ধ জলের ঘনত্ব দিয়ে ভাগ করলে আমরা আপেক্ষিক গুরুত্ব পেতাম। তাহলে ঘুরিয়ে বলতে পারি যে ঘনত্ব পেতে গেলে আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটিকে 4°C টেম্পারেচারে বিশুদ্ধ জলের ঘনত্ব দিয়ে গুণ করতে হবে। এই যখন আমরা গুণ করছি সেই ভ্যালুটা হচ্ছে 1 সিজিএসের ক্ষেত্রে, এসআইতে 1000, আর এফপিএসের ক্ষেত্রে 62.5। এই তিনটে ভ্যালু এবার তিনটে ইউনিট বসে যাবে, এই হলো। আর এই আপেক্ষিক গুরুত্ব ক্যালকুলেট করা যায় প্র্যাকটিক্যালি, কিন্তু ক্যালকুলেট করার জন্য আমাদের একটা শর্ত হলো যে 4°C টেম্পারেচার চাই। যেহেতু এটা বাস্তব ক্ষেত্রে সবসময় সম্ভব হয় না, তাই যে টেম্পারেচারে করা হয় সেই টেম্পারেচারে একটা উষ্ণতা সংশোধন করে নিতে হয়। এটা তোমাদের ডিটেলস লাগবে না, শুধু এই ইকুয়েশনটা আমি লিখে দিচ্ছি। এটা যদি আমরা নির্ণয় করি তাহলে ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে, ভুল বললাম, এটা আপেক্ষিক গুরুত্ব হবে, আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ের ক্ষেত্রে সঠিক মান, সঠিক মান ইজ ইকুয়াল টু নির্ণীত আপেক্ষিক গুরুত্ব, নির্ণীত আপেক্ষিক গুরুত্ব মানে যেটা আমরা নির্ণয় করলাম তার সঙ্গে গুণ হবে 3°C উষ্ণতায়, মানে ওই উষ্ণতায় বিশুদ্ধ জলের
আপেক্ষিক গুরুত্ব, এইটা আমরা চার্ট থেকে পেয়ে যাই যে কোন টেম্পারেচারে বিশুদ্ধ জলের ঘনত্ব। যে কোনো বস্তুর ক্ষেত্রেই যদি আমরা আপেক্ষিক গুরুত্ব বের করি, সে কাঁচ হতে পারে, প্যারাফিন হতে পারে, মোম হতে পারে, গ্লিসারিন হতে পারে, বালি হতে পারে, যা খুশি হতে পারে, তাদের আপেক্ষিক গুরুত্ব আমরা ওই টেম্পারেচারে, মানে 4°C তো পাবো না, ওই টেম্পারেচারে বের করে নেবো, সেটা হলো নির্ণীত আপেক্ষিক গুরুত্ব। ওর সঙ্গে ওই দিনের টেম্পারেচারে বিশুদ্ধ জল অর্থাৎ পিওর ওয়াটারের রিলেটিভ ডেন্সিটি বা স্পেসিফিক গ্র্যাভিটি কত, এটা আমরা জেনে বসিয়ে গুণ করে দিলে আমরা সঠিক মানটা পেয়ে যাব। এই হলো আজকের পড়া, এতদূর অবধি থাকবে। তো আজকে যতদূর আলোচনা হয়েছে তার থেকে আমি একটা অবশ্যই অঙ্ক দেব বাড়ির কাজের জন্য, কিন্তু এই অঙ্কটা আমরা একদম এখানে একটু লিখে দিই। অঙ্কটা কোনো বস্তুর বায়ুতে ওজন 40 ডাইন, জলে ওজন 25 ডাইন, বস্তুর আয়তন কত? বস্তুর আয়তন কত? If the weight of a body in air is 40 dyne and in water is 25 dyne, calculate the volume of the body. Volume of the body G10 ধরে নিও, জিটা আমি বলে দিচ্ছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার বললাম আমি, এসআইতে ভ্যালুটা দিয়ে দিলাম 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ধরে কাজ করবে। এটা বাড়ির কাজ থাকলো HW। আজকে এই পর্যন্ত, এইটা করে আমাকে কমেন্ট বক্সে জানাও। গত দিনের প্রশ্নের উত্তর আমাকে সেরকম কেউই জানায়নি, হয়তো এখনও দেখতে পারেনি, তো এটা আশা করছি আমরা পরের দিন আবার পরের ক্লাসে দেখা হবে। ভালো থেকো।